সবাই দেখে আসছে কলেজে, ফুটা গেঞ্জিও লাসছে। কিরে ভাই, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই ফকিরে লেট করে কলেজে আসলো যে। কিরে পিমিস, তোর কি জামা কাপড় নাই? প্রতিদিন এক জামা কাপড় পরা হস, তোর কি একটু লজ্জা করে না রে? কলেজে তো কত মেয়েরা আছে, একটুখানি তো শরম কর। পিমিস সকাল সকাল ঘুম থেকে উঠে শহরের সবচেয়ে বড় ব্যাংকে গিয়েছিল, তাই সেখান থেকে ব্যাংকের কাজ শেষ করে আসতে আসতে কলেজে লেট করে ফেলে। পিমিস কখনো কলেজে দেরি করে আসে না, তবে আজকে যেভাবে তাকে তার জামা কাপড় নিয়ে অপমান করলো সেটা তারা প্রতিদিন করে থাকে। তাই প্রিমিস কিছু না মনে করে সে তার বেস্ট ফ্রেন্ড দিবসের সাথে গিয়ে বসে, আর এরপর ঠিক তখনই ওইখানে আসে প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরা, আর তার সাথে থাকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল। যদিও সুনাইরা এখন প্রিমিসের গার্লফ্রেন্ড না, কারণ গতকালকেই তাদের ব্রেকআপ হয়েছে। আর তাই রাসেল আর সুনাইরাকে একসাথে দেখে প্রিমিসের বন্ধু দিবস বলে, আরে ভাই প্রিমিস, কি হইতাছে এগুলা? সুনাইরা রাসেলের সাথে কি করে? তোদের মধ্যে আবার কিছু হইছে নাকি? আরে ভাই, হইতে দে, যা হওয়ার হইতে দে। প্রিমিসের এই ব্যাপারটা নিয়ে কারো সাথে কিছু বলার ইচ্ছে করছিল না। আরে ভাই, তুই তো জানোস এই রাসেল কত খারাপ পোলা, কিভাবে মেয়েদেরকে ফাঁসায়। এই পর্যন্ত কলেজের পাঁচটা মেয়ের সাথে প্রেম করছে, আর সুনাইরা হলো ছয় নাম্বার। দিবসের কথা শুনে প্রিমিস দিবসের দিকে মন খারাপ করে তাকায়। দিবস মনে করে প্রিমিস হয়তো তার কথা শুনে কষ্ট পেয়েছে, কিন্তু সাথে সাথেই প্রিমিস একটু মুচকি হাসি দিয়ে বলে, আরে কোনো সমস্যা নাই বন্ধু, সবারই নিজ নিজ একটা জীবন আছে, ওর যা মন চায় ওরে করতে দে। আর এটা বলতে বলতে প্রিমিস সুনাইরার দিকে তাকায়, আর এদিকে রাসেল আর সুনাইরা প্রিমিসকে চেতানোর জন্য অনেক চেষ্টা করে। প্রিমিসের এখন যা টাকা সম্পত্তি আছে, প্রিমিস চাইলেই রাসেল আর রাসেলের বাবার সমস্ত সম্পত্তি এক মিনিটেই কিনে নিতে পারে, কিন্তু প্রিমিস কোনো কথা না বলে সব চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর সুনাইরা তার মোবাইলের কভার খুলে প্রিমিসের মুখে ছুঁড়ে মারে আর বলে, যেহেতু তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি চাই না তোর দেওয়া ফালতু বেকার জিনিস আমার কাছে রাখতে, এর চেয়ে ভালো তোর জিনিস তোর কাছে রেখা দে। প্রিমিস সুনাইরাকে কিছুই বলে না, আর সেই কভারটা টেবিলের উপর উঠিয়ে রাখে। বেবি, তোমার মোবাইলের কভার গিট করছে? মোবাইলের কভার আবার কেউ কাউরে গিট করে নাকি? বেবি, কথা হচ্ছে যার মোবাইল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই, সে তো মোবাইলের কভারই গিফট দিব, তাই না? আরে বেবি, কোনো সমস্যা নাই, আমি আজকে তোমার একটা নতুন ফোন কিনা দেবো। প্রিমিসের তখন মনে চাচ্ছিল জোরে জোরে চিল্লিয়ে হাসতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রাখে। আর এদিকে সুনাইরা আর রাসেল প্রিমিসকে চেতানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু প্রিমিস সেটা বুঝতে পারে এটা তারা ইচ্ছে করে করছে। প্রিমিসের নিজের জন্য কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু সুনাইরার জন্য তার আফসোস হচ্ছিল। সুনাইরা যদি আর দুই একটা দিন ধৈর্য ধরতো, তাহলে প্রিমিস তার জন্য একটা মোবাইলের পুরা দোকান কিনে দিতে পারত। ভাই, এইসব কি হইতাছে? তোর সামনে এত কিছু হইতাছে, তুই মুখ বুঝে বসে রইছ, তোর কি একটু রাগ হইতাছে না? না রে ভাই, যা হইতাছে ভালোই হইতাছে, আর যা হবে তা তো ভালোর জন্যই হবে, বাদ দে। এরপর রাসেল আর সুনাইরা প্রিমিসের দিকে তাকিয়ে দেখে যে প্রিমিস বেশ হাসি খুশি আছে। তারা প্রিমিসকে জেতানোর জন্য কত চেষ্টা করলো, কিন্তু প্রিমিসের এমন ভাব ধরে বসেছিল যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তারপর তারা প্রিমিসকে আরো জেতানোর চেষ্টা করে, তাই এইবার প্রিমিস বলে, সো গাইস, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে, তো এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা যদি আমার মতো এরকম ভিডিও এডিটিং করতে চান, আমি যেভাবে 3D অ্যানিমেশন ভিডিওগুলো বানাই, এরকম ভিডিও যদি আপনারা শিখতে চান কিভাবে করতে হয়, তাহলে আপনারা কিন্তু আমার একটা কোর্সে জয়েন করতে পারেন, আর ওই কোর্সটা আমি নিজে শিখাবো। অ্যান্ড এটার জন্য গাইস আপনারা আমাকে মেল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে মেসেজ দিবেন। তো এই এডিটিংগুলো শিখতে হলে আপনাদের অবশ্যই একটা কম্পিউটার লাগবে। অ্যান্ড গাইস, এই কোর্সটা কিন্তু অবশ্যই পেইড হবে, মানে আপনাদের টাকা দিয়ে শিখতে হবে। তো যারা শিখতে চান তারা আমার ইনস্টাগ্রামে মেসেজ দেন বা আমাকে মেল করেন। সুনাইরা, তুমি এগুলা কেন করতেছো? তুমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছো? এই কথা শুনে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল চেতে যায়, আর সে রেগে বলে, এই ফকিনির পোলা চুপ কর, আজকে প্রত্যেক চিত্তরে সুনাইরার নিয়ে কিছু বলতে দেই, আর ওর থেকে তাকাইতে দেই, তোরা হাঁটতে ঘোরা ঘোরা করে ভাবামো। থাম ভাই, এগুলার কোনো দরকার নাই, না আমি ফালতু জিনিস দেখি না আমি ফালতু জিনিস নিয়ে কথা বলি। এই কথা শুনে তো রাসেল আরো রেগে যায়, আর এইদিকে প্রিমিসের কথা বলা দেখে তার বন্ধু দিবস তো একেবারে অবাক হয়ে যায়, যে ছেলেটা এতদিন চুপচাপ ছিল সে এত কথার জবাব দিচ্ছে আজকে। আর এইদিকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল তো একেবারে রেগে আছে, প্রিমিসকে মনে হয় মার দিতেই আসবে। ঠিক তখনই ক্লাসে আসে একটা মেয়ে, আর সে বলে, সুনাইরা কি হচ্ছে এগুলা, তুই রাসেলের সাথে কি করিস? প্রিমিসের মতো একটা ভালো ছেলেকে ছেড়ে তুই রাসেলের মতো লাফাঙ্গা একটা ছেলের সাথে কিছিস? ছি সুনাইরা ছি। পাখি, তোর মুখ সামলে কথা বল,
তুই কারে কি বলতাছস? এটা বলার পর সুনাইরার মন একদম খারাপ হয়ে যায়, কারণ পাখি প্রিমিসের হয়ে কথা বলছে। আপনারা হয়তো ভাবছেন এই পাখি আবার কে? পাখি হচ্ছে সুনাইরা আর প্রিমিসের বন্ধু। প্রিমিস আর সুনাইরার মধ্যে যখন ঝামেলা হতো, এই পাখি তাদের মিল করিয়ে দিত। আমি যা বলতেছি ঠিকই বলতেছি, সিরিয়াসলি তোর লত থাকা দরকার ছিল। আমি কোনোদিন ভাবি নাই তুই এমন হবি, প্রিমিসের মতো ছেড়ে তুই আর কোথাও পাবি না। এগুলা শুনে রাসেল আর কিছু বলতে পারে না, একদম চুপ হয়ে যায়, কারণ পাখি যা বলছিল তা একদম সত্যি কথা ছিল। এরপর পাখি প্রিমিসের সামনে গিয়ে সুনাইরাকে বলে, তুই এত তাড়াতাড়ি সব কিভাবে ভুলে গেলি? তুই যখন অসুস্থ ছিলি তোর জন্য ও খাবার নিয়ে যাইতো, তোর কলেজের অ্যাসাইনমেন্ট করে দিত, তোর সবকিছু গিফট দেওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমাইতো। পাখির মুখে এই কথা শুনে সুনাইরা চুপ হয়ে যায়, আর প্রিমিস তার মাথা নিচু করে ফেলে, আর সুনাইরার কথা মনে পড়ে যায় তার। প্রিমিস সুনাইরাকে অনেক ভালোবাসত। প্রিমিসের কাছে হয়তো তেমন টাকা ছিল না, কিন্তু সে সুনাইরাকে খুশি রাখার জন্য তার সাধ্যমতো চেষ্টা করত। একটু আগে প্রিমিসের মুখে যে কাভারটা সুনাইরা ছুঁড়ে মেরেছিল, এই কাভারটা কিনে দেওয়ার জন্য প্রিমিস ওভারটাইম কাজ করে, তারপর তাকে কিনে দিয়েছিল। প্রিমিস এগুলা ভাবতে থাকে, আর ঠিক তখনই তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে কল আসে। সেই কলটি ধরার জন্য প্রিমিস ক্লাস থেকে বাইরে চলে যায়, আর সেখানে গিয়ে যখন সে কলটা রিসিভ করে, অপর পাশ থেকে একজন বলে, অনেক হয়েছে প্রিমিস বাবা, এবার তুমি বাসায় চলে আসো। এই গলার আওয়াজ শুনে প্রিমিস এক মুহূর্তের মধ্যে চিনে ফেলে তাকে। তখনই সুনাইরার কথাও তার মাথা থেকে চলে যায়, তার চোখ দিয়ে পানি এসে পড়ে লোকটির গলার আওয়াজ শুনে। আসলে কে ছিল এই লোকটি? কার ফোন এসেছিল? কেন এবার লোকটি প্রিমিসের জন্য অপেক্ষা করে বসে আছে? লোকটির গলার আওয়াজ শুনে প্রিমিসের কেনই বা চোখ দিয়ে পানি চলে আসে? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর আপনারা যদি পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা এই স্ক্রিনের মধ্যে ভিডিও দেওয়া আছে, এইখানে গিয়ে দেখে আসতে পারেন।